দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাও। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির আলিয়াস ফ্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী মোহাম্মদ জাকির হোসেনের এক্সপেরিমেন্টাল ও ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্টস প্রদর্শনী হারমোনি অফ হিলিং। প্রদর্শনী চলবে 29 নভেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী কাজী আব্দুল বাসাতের শিল্পকর্ম প্রদর্শনী বৃষ্টিতে রোদের কণা। প্রদর্শনীতে শিল্পীর অ্যাক্রিলিক, প্যাস্টেল, চারকোল, জল রং ও কালি কলমের রেখাচিত্র সহ মোট 72টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 11 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 8:20 থাকছে আলামিন স্বপনের রচনায় তাইফুর জাহান আশিকের পরিচালনায় ধারাবাহিক নাটক ফাউল। করতে পারি, কিন্তু তোমার বাবা আমার শ্বশুর বলে ওনাকে অপমান করি না। উনি কিভাবে কথা বলে, আমাকে চোর সাব্যস্ত করছে, কোথায় কোথায় আমাকে অপমান করে, আমাকে বলে বাড়ি থেকে চলে যাও, আজকে তার ছেলের বউ, সে আমাকে বলতে চলে যেতে, আমি থাকবো না, থাকবো না, আমি থাকবো না। এভাবে যাইও না, তুমি এভাবে চলে গেলে আমি তোমার ছাড়া একলা কেমনে থাকবো, সহ্য করতে পারুম না। ওই যাই, কি ব্যাপার মাসুদ? থাকো, আমার বাড়ির সামনে দাঁড়ায় এরকম চিৎকার চেঁচামেচি করতেছো কিসের জন্য? আমি আপনারে কতবার কইলাম যে ঘরে গ্রাম ছাড়া করেন, আপনি আমার কথা শুনেন নাই। এর জন্য আজকে আমরা সবাই মিলা এই গুন্ডা পান্ডা করে গ্রাম ছাড়া করবো, আমাকে গ্রামের আগাছা মুক্ত করবো। কিন্তু কালকে রাত্রে যে আমি আপনারে কইলাম, এটার কি করলেন? হ্যাঁ, মানে অনকে আপনি মমিন সিং যাবেন গা না? আমি কাজী ডাকাইয়া হ্যাঁ নই, আপনার থাকার ব্যবস্থা পারমানেন্ট করে ফেললাম। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি বংশীবাদক ওস্তাদ মোহাম্মদ মনিরুজ্জামান। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। আমাদের সামনে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট আছে, বাঁশি আছে, অ্যারোফোন আছে এবং একই সাথে সিলভার ফ্লুয়েট আছে। তিনটা থেকে আপনার কাছ থেকে কিছু সুর আমরা শুনব, কিন্তু তার আগে জানি যে এই যে বাঁশির সাথে আপনার পথচলা দীর্ঘ 56 বছরেরও বেশি সময়, ছোটবেলা থেকেই তো আপনি বাঁশি শিখেছেন এবং পারিবারিকভাবে সেটা শুরুটা কীভাবে হয়েছিল, সেই শুরুর গল্পটা যদি একটু বলতেন আমাদের। আসলে 56 বছর বললে কি হবে, এটা অনেকে বলে না যে মায়ের গর্ভের থেকেই, অনেকে ফ্যামিলিগত অনেক কিছু জানতে পারে। আমি, আমার কাছে মনে হয় যে আমার জন্মের মানে মায়ের গর্ভের থেকেই আমি মানে এই বাঁশি সুর শুনছি। আমার ফাদার একজন বাংলাদেশের, নট অনলি বাংলাদেশে, তাকে এশিয়া মহাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ বংশীবাদক বলা হতেন। আমার ফাদার ওস্তাদ আব্দুর রহমান, আমার দাদাও ছিল। আমরা বংশ পরম্পরা এই বাঁশিটাকে, বাঁশি বলে কি ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা কাজ করছি, মানে আমার মনে হয় 200-250 বছরের হবে আমরা এটা ক্যারি করছি। এটা মনে হয় আমাকে দিয়ে আবার শেষ হচ্ছে। আপনি যেমন আপনার বাবার কাছ থেকে বাঁশি বাজানোটা শিখেছেন, আপনার পরবর্তী যে জেনারেশন, তাদের মধ্যে কি সেই আগ্রহটা আছে বাঁশি বাজানোর প্রতি বা যে কোনো ইনস্ট্রুমেন্টের প্রতি? এমনি আমার ফ্যামিলিতে নেই, আর তারপরও অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্টের প্রতি মানুষের আগ্রহটা কমে যাচ্ছে, কমে যাচ্ছে এই কারণে অ্যাকোস্টিক চেয়ে কোনো জিনিস, অ্যাকোস্টিকে অনেক পরিশ্রম। জি, এটা এক দু যুগ বা দুই যুগে এটি, এটা মানে রপ্ত করতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে। যেমন একটা কিবোর্ড, প্যাড, গিটার, গিটার একটুখানি সময় লাগতে পারে, কিন্তু এই দুটাতে মানুষের অত বেশি সময় লাগে না। আপনাকে মনে আছে প্রথম, একদম ছোটবেলায় প্রথম কবে বাঁশিটা হাতে নিয়েছিলেন বাজানোর জন্য? হ্যাঁ, আমার সেটা
আমার বাবার ব্যাগ থেকে আমি বাঁশি একসময় চুরি করি। আচ্ছা, চুরি করে আমি ট্রাই করি, দেখি যে বাহ সুন্দর ফু বেড়ে তো। তারপরে এটা ঠিক লিবারেশনের পরপর, লিবারেশনের পরপর আমি এটা আরম্ভ করি। আমি আমার বাবার ছাত্ররা আসতেন, তাদেরকে দেখাতেন, তাদের থেকে তাদের যে নোট ডাউন করতেন সেগুলো আমি কপি করতাম। আচ্ছা, কপি করে আমার বাবা চলে যেতেন কাজে, আমি এদিকে প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস করতে করতে উনি প্রায় 4-5 বছর পরে জানতে পারছেন যে আমি বাঁশি বাজাই। আচ্ছা, 4-5 বছর ধরে উনি জানতেনও না? বা এইভাবে আমার জার্নিটা আরম্ভ হয়। আপনার পুরো মানে বাঁশির জন্য পুরো তালিমটা কি বাবার কাছ থেকেই নেওয়া, না অন্য কোনো ওস্তাদের কাছ থেকেও তালিম নেওয়া হয়েছে? আমার মা লাস্ট পর্যন্ত মানে সে আর ই করতে পারেনি, সে বাবাকে বলে ফেললেন, তোমার ছেলে যে বাঁশি বাজায় তুমি কি জানো? হ্যাঁ, বলে না তো আমি জানি না। তারপর একদিন ডেকে বললে কি বাজা শুনি। আচ্ছা, এই আরম্ভ হয়ে গেল। সেটা শুনে কি বাবা খুশি হচ্ছিলেন? বাবা তো, কারণ হলো কি প্রত্যেকটা বাবার যেমন তার কাছে তার সন্তান তার ইনস্ট্রুমেন্ট, তার সন্তানের থেকেও আপন ইনস্ট্রুমেন্ট। তার সেই ইনস্ট্রুমেন্টকে আমি ধারণ করতেছি, এর থেকে তার আর আনন্দের কি হতে পারে? বড় খুশি আর কি বাবা হতে পারে? এর থেকে আর বড় কিছু। কিন্তু প্রফেশনালি আপনি কবে থেকে বাজানো শুরু করলেন বা কিভাবে সেই সুযোগটা তৈরি হলো? সেই সুযোগটা কি বাবা তৈরি করে দিয়েছিলেন নাকি নিজে থেকে সুযোগটা এসেছিল? না, আমার ওই যে বললাম বংশ পরম্পরা আমরা ইনস্ট্রুমেন্ট বাজাই, সেই জায়গায় আমার চাচা সেতার বাজাতেন, সেই চাচা মাঝে মধ্যে দু একটা নাটকে আমাকে নিয়ে যেতেন। আচ্ছা, বলে যে তোকে কিছু করতে হবে না ওই নাটকে, তোরে ওখানে তালও বাজাইতে লাগবে না, কিছু করতে হবে না, ওখানে তুই একটুখানি স্যাড বাজাই দিবি। এইভাবে জার্নি আরম্ভ হয়ে যায়। হঠাৎ করে দেখি যে শিল্পকলার থেকে, এর আগে আমি কমার্শিয়াল সার্ভিসে কিছুদিন কাজ করি, জনসংখ্যাতে কাজ করি, শিল্পকলা মানে শিল্পকলা না, গভর্নমেন্ট একটা সার্কুলার দেয়, ন্যাশনাল পারফর্মিং আর্টস একাডেমি একটা গঠন করবেন, সেই গঠন করবেন, তখন একটা সার্কুলার দেয় যে এখানে সচিব র্যাঙ্কে যে মর্যাদা সেই মর্যাদা দেওয়া হবে তাদেরকে। তখন আমি ওখানে, আমার আসলে ম্যাচুরিটি আসে নাই, তারপরে আমি অ্যাপ্লিকেশন দিয়ে দিই। আচ্ছা, ওখানে আমার অনেকেই অ্যাপ্লিকেশন দেয়, লাস্ট পর্যন্ত ওখানে তাদের ডিসিশন হয় যে ফ্যামিলিগত ইয়াং যারা তাদেরকে তারা এখানে অনেক দেশ ঘুরেছেন, সেই গল্পগুলো জানবো, কিন্তু তার আগে আপনার কাছ থেকে বাঁশি সুর শুনতে চাই, সিলভার প্লেট শুনি আমরা। আচ্ছা, শুনে আমি একটু মোজার্টের একটা চেষ্টা করি। হ্যাঁ, অবশ্যই। সেই আগের মতন তো নাই, এখন এটা আর একটু ফাস্ট বাজাতে পারলে ভালো হতো। কিন্তু আমি এই যে বাঁশি বাজাতে যে দম লাগে, মানে মনে হয় না যে বয়স যখন বেড়ে যায় তখন বাঁশি বাজানো একটু কঠিন? এটা তো যে কোনো মানুষের বয়স বাড়লে যেমন হাঁটতে অসুবিধা হয় বাঁশি বাজাতে, তার মধ্যে একটা সুবিধা আছে যেটা আমাদের মানে প্রত্যেকটা প্লয়িং ইনস্ট্রুমেন্ট যারা বাজান তাদের লাঞ্চ কিন্তু অনেক ভালো ভালো থাকে, অ্যাক্টিভ থাকে অনেক, তারা তারা কোনোদিনও স্ট্রোকে মারা যাবে না। আর এটা বিশেষ করে ইউরোপে
ব্লোয়িং ইনস্ট্রুমেন্টের উপরে মেয়েরা বেশি ই করে, মেয়েদের হার্ট অনেক দুর্বল, যেই কারণে আপনি দেখবেন যে স্কুলে যে তাদের যে প্রশিক্ষণ দেওয়া হয় মিউজিক্যালি, তখন ফ্লুট, স্যাক্সোফোন এইসবের মধ্যেই তারা থাকে। জি, আপনি তো বিভিন্ন দেশে গিয়েছেন এই মিউজিক নিয়ে, কোথায় কোথায় যাওয়া হয়েছে? মানে মনে হয় এই দেশের নাম বলতে গেলে আজকে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, কিন্তু তারপর দেশের নাম শেষ হবে না। সব থেকে মেমোরেবল কোনটা ছিল? যেমন সপ্তম আশ্চর্যের বেশ কয়েকটা আশ্চর্য আমি দেখছি, এবং মেমোরেবল মধ্যে আমার কাছে নাগড়া ফলসটা খুব ভালো লাগছে, আচ্ছা, তারপরে গ্রেট ওয়াল ভালো লাগছে, এইভাবে এগুলো গল্প বলতে গেলে অনেক আসলো। যেমন রাশিয়ার ঘন্টা, মস্কো ঘন্টা, যেই ঘন্টা দিয়ে পুরা রাশিয়াবাসীকে টাইমিং জানানো হতো, সেই ঘন্টা তো এখন ভেঙে গেছে, ওটা দর্শকদের জন্য দেখানোর জন্য রাখা হয়েছে। আসলে আমার ওই ঘন্টা দেখে ভাবলাম যে এত বড় ঘন্টা ও এটা বানালো কিভাবে? আচ্ছা, আমার মা, এবং সব থেকে মজার ব্যাপার যে তার মধ্যেও কিন্তু মিউজিক আছে। হ্যাঁ, তাই না? হ্যাঁ, এটা মিউজিক তো প্রকৃতির সাথে। হ্যাঁ, এই যে আমি এই কথা বলতে যে তার মধ্যেও একটা মিউজিক আছে, এই যে হিট করলাম যে এটাও একটা মিউজিক, মানে বাতাস হচ্ছে, গাছের পাতার সাথে পাতা বাড়ি খাচ্ছে, তারপরে সমুদ্রের যে একটা কলরব ঢেউ, এটাও একটা মিউজিক। সেটাই, মানে প্রতিটা একটা শিশুর জন্য ন্যাচারের সব জায়গাতেই আসলে মিউজিক আছে, এবং আমার মনে হয় যারা মিউজিক বাজায় তাদের প্রত্যেকের মধ্যে ওই মিউজিকটাই ইন্সপায়ার করে প্রতিনিয়ত। আমাদের সামনে এই যে এয়ারফোন আছে, এইখান থেকে আপনার কাছ থেকে কোনো একটা আমরা পিস শুনতে চাইব। এটা ফ্লুট, এটা কোথা থেকে কিনেছেন? এটা সিঙ্গাপুর থেকে নেওয়া, এটার ভিতরে এক 100 টোন দেওয়া আছে। জি, এবং একটা মিউজিশিয়ানের বলা চলে যে টোনাল চাহিদা যার ভিতরে, যেমন আমার, আমি আরেকটা কথা বলি, যেমন আমি কিন্তু বিভিন্ন দেশে গেছি, বিভিন্ন বাঁশি কালেকশন করছি, যেমন নেটিভিটি ফ্লুট কালেকশন করছি, আইরিশ ফ্লুট কালেকশন করছি, তারপরে চাইনিজ ফ্লুট কালেকশন করছি, এইভাবে দুধও কালেকশন করছি। এইভাবে করতে 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 আমাকে প্রায় 15-20টা ইনস্ট্রুমেন্ট আছে, স্যাক্সোফোন আছে, সোপ্রানো স্যাক্সোফোন আছে, সিলভার ফ্লুট আছে। সিলভার ফ্লুট তো অনেক নষ্ট করছি জীবনে। আসলে টোনাল যার ভিতর ঢুকে যায় সে খালি খুঁজতে থাকে। যেমন একটা আপনার কথাই, আপনার কথাই বলি যে আপনি মনে করেন যে এই শাড়িটা দিয়ে আপনি প্রোগ্রাম করছেন, কিন্তু পরবর্তীতে চিন্তা করবেন না ওইটা দিয়ে করবো না,
মন্ত্রমুগ্ধের মতন শুনলাম, ভীষণ ভালো লাগলো। শুনছিলাম আপনার বিভিন্ন দেশে যাওয়ার কথা এবং অনেক সম্মাননা আপনার জীবনে যুক্ত হয়েছে এই বাঁশিকে ঘিরেই বা এই ইনস্ট্রুমেন্টকে ঘিরে, মিউজিককে ঘিরে, সেগুলো সম্পর্কে একটু জানি। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড যেটাকে শিল্পকলা অ্যাওয়ার্ড বলা হয়, গোল্ড মেডেল, ওটাকে আমাকে 2019 দেওয়া হয়। এবং বেঙ্গল ফাউন্ডেশন যেটা আমাদের ক্লাসিক্যালের যে এটা ওয়ার্ল্ড ওয়াইজ বেঙ্গল ফাউন্ডেশনের এই ক্লাসিক্যাল মিউজিকটাকে গ্রহণ করছিলেন, সেই স্টেডিয়ামে হতেন, সেখানে বিরাট বড় বড় ওস্তাদরা আসতেন, সেই জায়গাও আমার বাজানোর সৌভাগ্য হয়েছে এবং দর্শকেরও ভালোবাসা আমি পাই। এইভাবে আমি মূলত ক্লাসিক্যাল আর্টিস্ট, কিন্তু কমার্শিয়াল আমাকে বাজাতে হয় একটাই কারণে, যে আমাকে তো সংসার চালাতে হবে। হ্যাঁ, জীবিকা নির্বাহের তাগিদে। এই যে একটা ক্লাসিক্যাল আর্টিস্ট কি যে গভর্নমেন্ট এটাকে পোষা, পৃষ্ঠপোষকতার জায়গাটা, এটা যতদিন না হবে ততদিন ফুলের বাগান তৈরি হবে না। কি সুন্দর করে বললেন কথাটি। বিভিন্ন সঙ্গীত পরিচালকের সাথে আপনার যেমন কাজ হয়েছে, তেমনি বিভিন্ন গুণী শিল্পীদের সাথে, সঙ্গীত শিল্পীদের সাথে আপনার কাজ হয়েছে, তো কখনো কখনো এমন হয় না যে কোনো সঙ্গীত পরিচালকের কোনো রিকোয়ারমেন্টস থাকে যে একটি বাঁশি বাজবে কিন্তু সেটা একটু অন্যরকম, একটু ডিফারেন্ট নোটে হবে, অ্যাজ ইউজুয়াল যেরকম শুনি তেমন হবে না, এরকম কখনো হয়েছে কি? হ্যাঁ, যেটা আমাদের মধ্যে বলা হয় যে অক্টেভ বা একটা ইনস্ট্রুমেন্টের এটুক পর্যন্ত তার যাওয়ার গতি এবং নামার গতি, তারা হঠাৎ করে এমন একটা নোট চেয়ে বসবে যে নোটটা আসলে বাঁশিতে নেই বা ওটা বাজাতে গেলে খুবই কষ্টকরদায়ক এবং অ্যাকুরেট কখনো হয় না। যেমন দুধের স্বাদ ঘোলে মিঠে না, ঠিক মিউজিকও তাই, মিউজিকের পারফেক্ট নোটটা লাগাতে হয় সেই জায়গায়। তখন আমরা হয়তো দেখা গেল যে একটা নোট হয়তো নিচে আমাকে বেশি চেয়ে ফেললেন, সেই নোটটাকে আমার কখনো আসতেছে না, তখন আমরা চেষ্টা অনেক গানে চেষ্টা করছি আমি দেখাই যে কিভাবে এটাকে করতে করা যায়। আমি দেখাই এটাকে ডিফারেন্ট একটা নোট পাওয়ার জন্য একটা কাস্টমাইজড ভাবে তৈরি করা। এই মিউজিকটা, এই যে লাস্ট নোটটা, এই কাগজটা না দিলে এটা হতো না। এটা মানে কাগজটাকে আমি সরাই দিই, টোনটা আপনি দেখেন ডিফারেন্স। এই যে আগে কমার্শিয়াল কাজ করতে গিয়ে এগুলো ফিল্মের কাছে এই ধরনের কাজগুলো আমরা করতাম, মানে এক্সপেরিমেন্টাল কাজ বলা যেতে পারে। এক্সপেরিমেন্টাল, জি। এখনকার যারা তরুণ যারা বাঁশি বাজানো শিখতে চায়, আপনি তো তাদেরকেও শেখান, কেমন আগ্রহ দেখেন ওদের মধ্যে? কি ওই ডেডিকেশনটা আছে? কম না, আমি আমার একটা আমার একাডেমি আছে, বাঁশুরি আর্টস একাডেমি, সেই একাডেমি ঢাকাও আছে এবং চিটাগাংয়েও আছে। আচ্ছা, এবং আমার মনে হয় যে এই একাডেমিটা আরও অনেক জায়গায় হতে পারে মেবি, যদি কারণ সকলেরই তো একটা ইচ্ছা থাকে যে না যে কোনো জিনিস ভালো জিনিসের থেকে ভালো জিনিসই পাওয়া যায়। হ্যাঁ, এবং আপনি এতগুলো বছর ধরে আসলে যা কিছু শিখেছেন সেটা অন্যদেরকে শেখানো বা নতুনদের মধ্যে রেখে যাওয়ার মধ্যেও তো একটা শান্তি কাজ করে। হ্যাঁ, অবশ্যই। জি, ভীষণ ভালো লাগছিল আপনার সাথে কথা বলতে। আসলে এত গল্প এত অল্প সময়ের মধ্যে শেষ করাটা খুব কঠিন আমাদের জন্য, কিন্তু তারপরে অনুষ্ঠানের প্রয়োজনে এখন আমাদেরকে শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই আমরা আগামী কোনো আয়োজনে আরও অনেক গল্প করব। ভীষণ ভালো থাকবেন, আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনটিভিকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।